তনুশ্রী মনে কর দাঁত বের করে হা করে হাসে বিক্রম মুখ দিয়ে পচ করে এই দে না এরে দুজনের বাদ দে ওর বাবার বিয়ে ছোট পায়ের তোড়া হাতের বাল্লা থাকে যদি সিটি গোল্ডের চেন দিয়ে যাবেন তোর বাল চার 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 প্রত্যেকটা ভিডিও তোমরা যেরকম ভাবে দেখো আমার মানে একটা খুব সুন্দর ভাবে ইন্ট্রো হয়, খুব সুন্দর একটা ফুড স্টোরি ক্রিয়েট হয়, লাইট আসছে ঠিকঠাক হবে না। আরেকটা রিজন হলো, ভুলে গেছি, আরেকটা রিজন হলো আজকের আমাদের একটা বেস্টেস্ট, অ্যাকচুয়ালি দুটো ফ্রেন্ডের, অ্যাকচুয়ালি তিনটে ফ্রেন্ডের বার্থডে, না কটা ফ্রেন্ডের বার্থডে, তারা খেয়ে নিয়ে জিজ্ঞেস করছে কটা ফ্রেন্ডের বার্থডে আজকে। হাই, এর পাশেরটারও বার্থডে, এর পাশেরটা, এ তো পয়দাই হয়ে গেছে, আর এর বার্থডে ছোট ছোট। তো বেসিক্যালি অনেক দিন ধরে প্ল্যানিং হচ্ছে একটা কোথাও গিয়ে খাওয়ার জন্য, আড্ডা মারার জন্য, ট্রিট করার জন্য। আর আড্ডা মারার সব থেকে অ্যামেজিং জায়গা হলো হোয়াট দ্য ফুড নাও, ওয়্যার দ্য ফুড নাও। ওকে গাইস, আমরা এখন যাবো রেস্টুরেন্টের ভেতরে। আগে বলে রাখি, ভিডিওটাতে আজকে এক্সট্রিম লেভেলের মজা হতে চলেছে। একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, এগুলো তো করবে না বাট বলা করো। ওয়্যার দ্য ফুড এর অ্যাকচুয়ালি WTF এর একটা আমরা লুক দেখে নিই, লেটস গো। ফাইনালি আমরা চলে এসেছি WTF-এ, হোয়াট অ্যাকচুয়ালি ওয়েয়ারস দ্য ফুড, এদের রেস্টুরেন্টের নাম। অনেকদিন ধরে ভাবছিলাম যে এখানেতে আসবো, সো আমাদের গ্রুপের একটা ফ্রেন্ডের বার্থডে, সো আমাদের আজকে ট্রিট দিয়েছে। তোমরা জানো কেউ আমাকে খাওয়ালে ঠিক কতটা ভালো লাগে খেতে। রেস্টুরেন্টের বেসিক্যালি যেটা স্পেশালিটি আছে, ইজুয়াল রাইস আর হট গার্লিক চিকেন এর উপরেতে ব্যাপক লাগে এদের এই ডিশটা খেতে। আমি এটাকে প্রচুরবার এখানেতে আড্ডা মারতে বা বন্ধুদের সঙ্গে চিল আউট করতে আসি, বাট কোনো সময় তো ভিডিও করিনি, আজকের ফার্স্ট টাইম করছি। তোমরা অথেন্টিক যেরকম ফুড স্টোরি বা ফুড ব্লগ যেটা দেখো আমার ভিডিও, সে এক্সট্রিম লেভেলে খাওয়া দাওয়া দেখাবো না, কারণ বেসিক্যালি ব্লগ করার আজকে কোনো প্ল্যান ছিল না। বাট আমার লাইফে যা যা হয় তোমাদের সঙ্গে আমি পুরোটাই শেয়ার করি। আজকের ভিডিওটা জোস হতে চলেছে, আই মিন অ্যামেজিং হতে চলেছে। আচ্ছা তুমি কি বুঝলে বলো, কি বলা হলো বলো, দুজনের বাদ দে ওর বাবার বিয়ে। আমি একটা ভালো বুদ্ধি দিচ্ছি, শোন, এই যে পিসটা কেটেছে, এই পিসটা সাইডে রাখ, পুরো কেকটা তানিশাকে দিয়ে দে। চার 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 বলে পার্সেলের জন্য টিফিন বক্স নিয়ে এসেছি। ও এটা ভিডিও উঠছিল। One look in the mirror, don't like what I find. কতদিন ধরে ইচ্ছে ছিল এই রাইটার কে, সুপ্রতিম সরকারটাকে সুপ্রিম কোর্ট ও কিরম ভাবে একটা ছবি তুলবে, আমি এর জন্য বাইরে যাব, বুঝছ?
ও আচ্ছা আমি শুনলাম বলে ও থালা বাসন মাজতে শুরু করে দিয়েছিল তনু নিজে স্বামীকে খাওয়াচ্ছে শুধু অন্য ভিডিও গুলো যেরকম সেই অথেন্টিক ফুড স্টোরি টাইপের বা ফুড ব্লগ টাইপের সেরকম করছে পায়ের তোড়া হাতের বাল্লা থাকে যদি সিটি গোল্ড চেন দিয়ে যাবেন গাজার গন্ধ পাচ্ছি হাতের বাল্লা থাকে যদি সিটি গোল্ড চেন দিয়ে যাবেন তাতে সম্মান সম্মান তোমরা বাদাম পাবেন বাদাম বাদাম কাঁচা বাদাম আমার কাছে নাই কবু ভাজা বাদাম খেলা দেখাচ্ছি তনুশ্রী মনে কর দাঁত বের করে হা করে হাসে বিক্রম মুখ দিয়ে পচ করে তনু এমনি মুখ না মোটামুটি কমপ্লিট হলো প্রচুর মজা হলো এক্সট্রিম লেভেলে তোমরা যেরকম ব্লগ দেখে অভ্যস্ত আমার সেই ফুড স্টোরি টাইপের যেটা ক্রিয়েট করতে চাই ওটা হয়তো এই ভিডিওতে আমি করিনি কারণ সবসময় একঘেয়েমি না না আমার ভালো লাগে না তোমাদের ভালো লাগে সো বাই দ্য ওয়ে ভিডিওটা এখনও অবধি দেখছো যখন তো ডেফিনেটলি ভালো লেগেছে বলে দেখছো এটা বেসিক্যালি না ওই লাইকের ওপরে পড়ানোর জিনিস আমি পড়ে বসে আছি ভিডিওটা এখন অবধি দেখছো যখন একটা লাইক করো কমেন্ট করে জানিয়ে যে কেমন লেগেছে বা নতুন নতুন কথা কথা তোমরা দেখতে চাও আরও আর এই ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তোমার একটা মাত্র ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করো যদি ভালো লাগে ডেফিনেটলি ভালো লেগেছে তাই জন্য এতটা গ্যারেন্টি দিয়ে বলছি ভিডিওটা দেখতে পারো এই ভিডিওটা ব্যাপক হয়েছিল ভিডিওটা দেখা হবে অন্য একটা অ্যামেজিং ভিডিওতে সেখানে প্রচুর ব্যাপক ইয়ারকি হবে ছ্যাবলামি হবে ছ্যাবলামি হবে ছ্যাবলামি বলছি টিল দ্য নেক্সট টাইম দিস ইজ মি ইওর দ্য ব্লু বল পিস আউট ও আপনা ঘুরিয়ে ও হে বন্ধ কর মনে ছবি আঁকে এক মনে ও হয় মন আরেকজনে বসে বসে রহমাকে বসত করে কয়